নমস্কার শোর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রান্নাটা দেখাচ্ছি এটা একটা অন্যরকম স্টাইলের রান্না দেখুন আমি এখানে দেড় টেবিল স্পুনের মতো তেল গরম হতে দিয়েছি তার মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো মেথি মেথিটা খুব সামান্য পরিমাণেই দিয়েছি যাতে তেলের মধ্যে গন্ধটা চলে আসে যখন দেখবেন মেথি একদম ভাজা ভাজা হয়ে গেছে লালচে কালার হয়ে গেছে তখন বুঝবেন মেথিটা ভা ফোড়নটা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার এর মধ্যে কুচো করে কেটে রাখা বেগুন দিচ্ছি বেগুন আমি যেটা নিয়েছি সেটা কাটার পর এক বাটি মতো হয়েছে এরকম ডুমো ডুমো করে কেটে নেবেন এবার বেগুনটা দিয়ে ভালো করে আমি তেলের সাথে ভাজবো এই তেলের সাথে ভাজলে বেগুনের মধ্যে মেথির গন্ধটা চলে আসবে আপনারা এরকমভাবে বেগুন ভাজা বানিয়ে দেখুন খেতে খুব টেস্ট হয় আর রান্নাটা পুরো দেখুন রান্নাটার মধ্যে অনেক কিছু আছে এটা রুটির সাথেও ভীষণ ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে আমি এবার লবণ দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর লবণ দিয়ে ভাজার সময় মনে রাখবেন একদম যেন বেগুন ভেজে ঘেটে না যায় তাহলে বাজে লাগবে এবার হলুদ দিলাম বেগুনটা আমি ভাজা করছি যেরকমভাবে সেরকমভাবে দেখে নিন যেন ঘেটে না যায় একদমই মনে রাখবেন এবার সামান্য আমি চিনি দিচ্ছি চিনি দিলে এর ব্যালেন্সটা খুব ভালো হয় সেজন্য আমি অল্প চিনি অ্যাড করলাম এটাও ওয়ান ফোর্থ পিস্প মতো হবে দেখুন আমার বেগুনগুলো কিন্তু আস্তে আস্তেই আছে এবারে আমি একটু হালকা ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের মতো তাহলে বেগুনগুলো আর একটু সফট হয়ে যাবে দেখুন আমার কোনো বেগুন কিন্তু ঘেটে যায়নি এরকম আস্তে আস্তেই আছে এবার এর মধ্যে আমি যেটা দিচ্ছি এটা চাট মশলা চাট মশলা বা আমচুর পাউডার এরম ধরনের জিনিস দিলে এটা খেতে খুব ভালো হয় আমি এখানে চাট মশলা দিয়েছি এখানে ওয়ান স্পুনের মতো চাট মশলা দিলাম চাট মশলা দিয়ে একটু ভালো করে মেশানোর পর এবার এর মধ্যে অনেকটা ধনে পাতা লাগবে এই যে ধনে ধনে পাতাটা দিচ্ছি এটা কিন্তু অনেকটা পরিমাণ দেখে নিন আমি ঠিক কতটা ধনে পাতা দিচ্ছি ধনে পাতাগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ধনে পাতার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো যায় রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার একটু নারিয়ে নাবিয়ে নেব একটু ধনে পাতা একটু বেশি পরিমাণ দিলেই বেশি খেতে ভালো হয় এবার আমি এটা প্লেটে সার্ভ করে দিয়েছি আপনারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আমাকে জানান লিখে রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমি আপনাদের উত্তরের অপেক্ষায় রয়েছি আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার আপডেট সবার আগে আপনি পান আর এই সাবস্ক্রিপশান কিন্তু সম্পূর্ণ ফ্রি আবার আসছি নতুন রেসিপির সাথে নমস্কার